नमस्कार बंधुरा, बेंगुली कुकिंग टाचे सबाई के स्वागत। हमें आज के बनाब कबली छोला आलू दिए तरकारी। तो कबली छोला सारा रात किन्तु भिजिए रेखे दिए एबारे प्रेसार बसिए दिए प्रेसारे सिद्ध बसिए देव। एबारे आलूटाकेओ दिए देव। दिए देव नून। এবার আমি পরিমাণ মতো জল দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব, নাড়া দিয়ে দেখব। আর একটু জল লাগবে। এবার আমি ঢাকনাটা আটকে দেব। ঢাকনাটা আটকে দিলাম। এবার আমি গ্যাসে ফ্লেম অন করে দেব। গ্যাসে ফ্লেম হাইতে রেখেই আমি চারটে মতো সিটি মেরে নেব। এবার আমি বন্ধ করে স্টিমটা নিতে দেব। আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। দিয়ে দেবো তেজপাতা। দিয়ে দেবো গোটা জিরে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি পেস্ট করে রাখা মশলা দিয়ে দেবো। হালকা কষিয়ে নেব। হালকা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। সিদ্ধতে নুন দিয়েছিলাম সেই বুঝেই দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর মশলাটা শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ ধরে কষিয়ে নেব। দিয়ে দেবো অর্ধেকটার মতো টমেটো। দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা কালারটাও ভালো আনবে এবং খেতেও ভালোই হবে, সেই কারণে চিনিটা দেওয়া। আপনারা চাইলে নাও দিতে পারেন। মশলা আমার কষে এসছে, তেল ছাড়তে শুরু করেছে এবং শুকিয়ে শুকিয়ে গেছে মশলা। এবার আমি সিদ্ধ করে রাখা কাবলি ছোলা আর আলুটা দিয়ে দেবো। দেখুন ছোলা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হালকা নাড়াচাড়া করবো, তারপরে জল দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করা হয়ে গেছে কারণ মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম এবং কাবলি ছোলার আলু সিদ্ধ করা, তাই বেশি কষানোর কোনো দরকার নেই। এবার আমি দিয়ে দেবো জল কারণ তলা ধরে যাচ্ছে।
এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটাবো। এবার কাবলি ছোলা আলু দিয়ে তরকারি আমার পুরোপুরি রেডি বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো মিট মশলা। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি নাড়াচাড়া করেই নামিয়ে নেবো রেডি আমার পুরোপুরি কাবলি ছোলা আলু দিয়ে তরকারি। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যায়। আর কত তাড়াতাড়ি হয়ে গেলে দেখলেন তো বন্ধুরা, তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ধন্যবাদ পুরোপুরি ভিডিওটা দেখার জন্য। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম।